মিজোরামের আজারির ব্যাপারে আমাদের হিন্দু কমিউনিটি ভাইরাও ক্ষেপে উঠেছে। কেন? হিন্দু ভাইদেরকে আমরা অনেক ভালোবাসি। আজকে এয়ারপোর্টে এক হিন্দু আসছে, এসে কানে কানে বলে, হুজুর আমি হিন্দু, আমি আপনার আলোচনা শুনি। সেফাতুল্লাহ সেফার পাগলকেও দেখলাম আমাকে কন্ডেম করে ভিডিও করতে। জুটার বাড়ির ছোট মোফাসিল দেখছাস, ময়দা লাগানো স্যান্ডেল, এমন পিটান পিটা মতো দাঁত ফেলে দেব। আসসালামু আলাইকুম। মিজানুর রহমান আজহারীকে লন্ডনে যেতে যারা বাধা দিয়েছিল তাদের ভিতরে অন্যতম ব্যক্তি ছিলেন মুফাসসিল হোসাইন। মুফাসসিল হোসাইনকে উল্লুকা পাঠা বলার যৌক্তিক কারণ কিন্তু মিজানুর রহমান আজহারী ইতিপূর্বে উল্লেখ করেছেন। তবে এবার মুফাসসিল হোসাইন মিজানুর রহমান আজহারীকে সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন। কেন সন্ত্রাসী বলছেন সমস্ত কিছু এই ভিডিওতে আমরা উল্লেখ করব। তবে মুফাসসিল হোসাইনকে এবার জুতাপিটা করছে, যেটাও আপনারা দেখে যাবেন, যেটা সিফাতুল্লাহ সাইফুদা, কারণ সিফাতুল্লাহ সাইফুদা মিজানুর রহমান আজহারী প্রশংসা করেছিল, যেটা আমাদের মুফাসসিল হোসাইনের চোখে ভালো দেখায় নাই। অন্যদিকে মুফাসসিল হোসাইনের একটা বিশেষ দাবি হয়েছে, মিজানুর রহমান আজহারী হিন্দুদের প্রতি বিদ্বেষ ছড়ান, ঘৃণা ছড়ান, কিন্তু মিজানুর রহমান আজহারী হিন্দুদেরকে কী পরিমাণ ভালোবাসছেন সেটা কিন্তু আমরা সকলে দেখছেন। অবশ্যই এবার দেখবেন মিজানুর রহমান আজহারী কীভাবে মানুষকে আপন করে নেয়, এমনকি হিন্দু মানুষকেও কীভাবে মুসলমানের রূপ দিয়েছেন, সমস্ত কিছু এই ভিডিওতে দেখবো। তো সর্বপ্রথম আমরা একটু দেখে আসি মুফাসসিল হোসেন সিফাতুল্লাহকে নিয়ে যে কথাটা বলেছিল সেটার উত্তর কিন্তু সিফাতুল্লাহ দিয়েছে। তো চলুন মুফাসসিল হোসেনের সেই কথাটা একটু শুনে আসি। আমি সেফাতুল্লাহ সেফার পাগলকেও দেখলাম আমাকে কন্ডেম করে দিল, প্রতিভা, কারণ সে কত বড় পাগল সেটা আপনারা সবাই জানেন, এবং সুতরাং তাকে মানে প্রত্যুত্তর দেওয়াটা আমার জন্য প্রেস্টিজ। মুফাসসিল হোসেনের দাবি হচ্ছে সিফাতুল্লাহ সাইফুদা কোনো মানুষই না, তবে সিফাতুল্লাহ সাইফুদা মিজানুর রহমান আজহারীকে ভালোবেসে যে কথাগুলো বলেছে সেটা সত্যিকার অর্থে প্রত্যেকটা মুসলমানের কাছে ভালো লেগেছে। তো চলুন আসলে সিফাতুল্লাহ সাইফুদা এবার মুফাসসিল হোসেনকে কীভাবে জুতাপিটা করছে সেটা একটু দেখে আসি। একজন নাস্তিক একজন মুনাফিকের চেয়ে হাজার গুণ ভালো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই অজাত উজাত ছোট লোকের নাম নিতে চাই না। জুতার বাড়ির চোটে মোফাসসিল দেখছাস, ময়দা লাগানো স্যান্ডেল, এমন পিটান পিটা মতো দাঁত ফেলে দিল। একবার তুই তিন চার বছর আগে আমার ছোট বোনের জামাইকে নিয়ে আসছিস, তার কথা রেকর্ড করে শুনেছিলাম। এখন কালকে রাইতে দেখলাম একজন আমাকে লিঙ্ক দিল, আমার এক ছোট ভাই, আমার স্টেপ ব্রাদার, মানে স্টেপ মাদারের আগের ঘরের সন্তান, দেখ সে তুন্দুরি শেফ, চাকরি করে, কিন্তু মোফাসসিল জুতার বাড়ি তোর মতো সে ধান্দাবাজি করে না, চুরি করে না, ওকে, তোর মতো মুনাফিক একদম। তুই আমাকে চিনাস? ইংল্যান্ডে আমার পরিবারের কতজন আছে, আপন মায়ের পেটের কয় ভাই? 175 জন শুধু আমার মজুমদার ফ্যামিলি। সর্বপ্রথম বাংলা ভাষাভাষী মোফাসসিল ইসলাম আমাকে নিয়ে আজে বাজে কথা বলেছে, আবার এর আগে আমার নাম বলেছিল, তাকে আমি একদম জুতা পিটা করতে করতে এইসব মুনাফিক সকালে আস্তিক, বিকালে নাস্তিক, আবার রাতের বেলায় অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে নাস্তিক। এবং মিজানুর রহমান আজহারীকে আমি এই ভিয়েনাতেও আনবো। ভিয়েনায় বাংলাদেশি কমিউনিটির সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, ওকে। সিফাতুল্লাহ সাইফুদার জুতা ফিটে খেয়ে যদি মুফাসসিল হোসেন আসলে ভালো হয়ে যেত তাহলে সত্যিকার অর্থে সেটা তার জন্য ভালো ছিল, কিন্তু তিনি আসলে জুতার ফিটান খেয়ে ভালো হওয়ার লোক না। সুতরাং তো চলুন এবার মুফাসসিলের অন্যতম একটা বক্তব্য শুনে আসি, যিনি দাবি করতেছেন মিজানুর রহমান আজহারী আমাদের ডাক্তার জাকির নায়েকের সাথে সম্পর্ক থাকায় তিনি সন্ত্রাসী এবং মিজানুর রহমান আজহারী হিন্দুদের ব্যাপারে ঘৃণা ছড়ায়। চলুন সেই বক্তব্যগুলো একটু শুনে আসি। মিজানুর রহমান আজহারী আমাকে উল্লুকা পাঠা করেছে, যদি আমরা হাদিসও বিশ্বাস করি তাহলে উল্লুকা পাঠা বলা বা কাউকে পশুর সাথে তুলনা করা বা তার পিতাকে অপমান করা, এগুলো হচ্ছে সম্পূর্ণ শিরক, যেটা আমরা হাদিসে বিশ্বাস করি, কিন্তু সে কাজটি সে করেছিল। অ্যাট দ্য সেম টাইম সে আমার কাছে এখন পর্যন্ত অ্যাপোলজি করেনি, মনোবার সে আমার কাছে কখনো অ্যাপোলজি করেনি, এবং সে ইন্টারপোলের মাধ্যমে আমাকে ধরে নেওয়ার কথা বলছে। বোধহয় সে বোধহয় ভুলে গেছে যে আইন প্রয়োগকারী সংস্থার সাথে আমার প্রতিদিন কথাবার্তা। এই বয়ান দেওয়ার পরে মিজানুর রহমান আজহারী নিজেই বিভিন্ন অজুহাতে পালিয়ে গেল, সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে মালয়েশিয়াতে সে সখ্যতা গড়ে তুলেছিল জাকির নায়েকের সাথে। যেই জাকির নায়েকের সাথে কানেকশন খুঁজে পাওয়া যাচ্ছে বিভিন্ন সন্ত্রাসী মতদানকারী সংস্থাগুলোর সাথে, জাকির নায়েকের ব্যাপারে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকার তাকে সেই বাংলাদেশের যে ঢাকা
কাজে যে আক্রমণ হয়েছিল সন্ত্রাসী আক্রমণ সেই ব্যাপারে তার সম্পৃক্ততার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে চায় বাংলাদেশ যে যে লোক জাকির নায়েক তার দেশে ব্যান্ড যে ব্যক্তি তার সাথে উঠা বসা করে তাকে এই দেশে ঢুকতে দিবে ডু ইউ থিংক সো ইটস নট পসিবল আরও যে বিষয়টি দেখার আছে সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারির ব্যাপারে আমাদের হিন্দু কমিউনিটি ভাইরাল ক্ষেপে উঠেছে কেন মূল কারণটি হচ্ছে মিজানুর রহমান আজহারির কিছুদিন আগের একটি বক্তব্য ফজলুল হোসেন বলতেছেন যে হিন্দুদের প্রতি ঘৃণা ছড়াচ্ছে মিজানুর রহমান আজহারি তো চলুন আসলে মিজানুর রহমান আজহারি হিন্দুদেরকে কি পরিমাণ ভালোবাসার কথা বলেছেন সেটা একটু শুনে আসি হিন্দু ভাইদেরকে আমরা অনেক ভালোবাসি আজকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি আপনারা দেখছেন নাকি ইউটিউবে দেখেছি তো এক হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই কেন বলতেছে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই তো এটা আমাদের সৌভাগ্য ঠিক কিনা হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে এদেরকে জায়গা করে দিবেন খাওয়ার ব্যবস্থা করে দিবেন অনেক আসছে হ্যাঁ ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো আচ্ছা হাত উঁচু করবে না তারপরে দুই একজন করে ফেলছে হাত নামান হয়েছে হয়েছে না ওঠানোর দরকার নাই টানাটানি করার দরকার নাই আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কিনা এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নিবেন এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নাই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আসমা ওনার মা ছিলেন মুশরিকা তখন মুশরিকা ছিলেন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মুশরিকা আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খবরদার সিলিহা হোক মুশরিক হোক কাফের সে তোমার মা লাউ কতা জিলদাক যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই এক ঢোক দুধের শোধ আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ করো তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন কোনো অসুবিধা নাই আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন মিজানুর রহমান আজহারের এই কথাগুলো হিন্দু মানুষ শুনেছে এবং হিন্দু মানুষ শোনার পরে তাদের রিয়াকশন জানিয়েছে যে একমাত্র যদি কোনো বক্তা থাকে সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারি হিন্দুদের কাছে হিন্দুরা এরকম রিয়াক্ট জানিয়েছিল যদিও বাংলাদেশে অনেক ইসলামিক স্কলার রয়েছে যারা নিরলসভাবে ইসলামের খেদমত চালিয়ে যাচ্ছে আমি সেই সমস্ত আলেমদেরকেও অবশ্যই শ্রদ্ধার চোখে দেখি এবং বিশেষ করে মিজানুর রহমান আজহারিকে যারা খারাপ চোখে দেখে তাদেরকেও আমি অবশ্যই ঘৃণা করি সত্যিকার অর্থে মিজানুর রহমান আজহারিকে কোরআনের জন্য এবং দিনের জন্য ভালোবাসি আমার সাথে যারা যারা একমত রয়েছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ